নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো সোনিয়া ও মমতা আজ ভার্চুয়াল বৈঠক, তবে নিট এবং জয়েন্ট পরীক্ষা সেপ্টেম্বরেই হবে। আগেই সূচিতে পরীক্ষা জানিয়ে দিল NTA, তবে এখন নিট এবং জয়েন্ট পরীক্ষার্থীদের মানতে হবে অনেক নিয়ম, তা নিয়ে একটা গাইডলাইন ঘোষণা করলেন NTA, এবং সেই গাইডলাইন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব কী কী গাইডলাইন মানতে হবে এই পরীক্ষার্থীদের। সেই এপ্রিল মে মাস থেকে পিছোতে পিছোতে সেপ্টেম্বরে হতে চলেছে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের কী কী নিয়ম মেনে পরীক্ষা হলে ঢুকতে হবে সে ব্যাপারে মঙ্গলবার একটি গাইডলাইন প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA। আসুন দেখে নিই ওই গাইডলাইনে কী বলা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থীকে মাস্ক অথবা ফেস কভার পরে পরীক্ষা হলে আসতে হবে, তা না থাকলে ঢুকতে দেওয়া হবে না। দু নম্বর পয়েন্ট হচ্ছে বাধ্যতামূলকভাবে পরীক্ষা হলে ঢোকার সময় গ্লাস পরতে হবে, তবে লেখার সময় তা খুলে কলম ধরতে পারে। তিন নম্বর পয়েন্ট, জলের বোতলের সঙ্গে সঙ্গে পরীক্ষা হলে যেমন নিয়ে আসে তার সাথে সাথে স্যানিটাইজার নিয়েও ঢুকতে পারে পরীক্ষার্থীরা। চার নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাডমিট কার্ড ও আধার কার্ড নিয়ে ঢুকতে হবে পরীক্ষার্থী হলে। পাঁচ নম্বর হচ্ছে পরীক্ষা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কোনো পরীক্ষার্থী হলের বাইরে বেরোতে পারবে না, তবে কারো যদি শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে পরীক্ষকের অনুমতি নিয়ে বাইরে বেরোতে পারে। ছ নম্বর পয়েন্ট হচ্ছে হলে ঢোকার আগে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন করে দাঁড়াতে হবে পরীক্ষার্থীদের। লাইনে পরীক্ষার্থী ছাড়া আর কেউ যাতে না থাকে সেই বিষয়ে সংশ্লিষ্ট সেন্টারকে দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে NTA পরামর্শ দিয়ে বলেছেন পরীক্ষার্থীরা চেষ্টা করুন যাতে পরীক্ষা শুরু বেশ কিছুটা আগে সেন্টারের সামনে পৌঁছে যাওয়া, সেক্ষেত্রে আগেভাগে বসার ব্যবস্থা এবং ইত্যাদি তা দেখে নিতে পারবেন। NTA জানিয়েছেন কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে এবার সেন্টারের সংখ্যা প্রায় 25,000 মতো বাড়ানো হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা যায়, সে ব্যাপারে বদ্ধপরিকর NTA। এবং তারা আরও জানিয়েছে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল দুই ক্ষেত্রে পরীক্ষার্থীদের ঘরের কাছে সেন্টার পছন্দ করেছিলেন, সেই মতো তাদের অ্যাডমিট কার্ড তৈরি করা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।